আসসালামু আলাইকুম সম্মানিত বিওআর ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? চাঁদপুর অনলাইন স্কুল ও আমার নিজের স্কুল কেবিএন অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ক্লাস করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। আজ তোমাদের উচ্চতর গণিতের ধারাবাহিক ভাবে তৈরি দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি আমরা আজকে পঞ্চম পর্ব করব, ঠিক আছে? তো এর আগে আমরা যে পর্বগুলো করেছিলাম, দ্বিপদী বিস্তৃতির যে সূত্রগুলো প্রতিপাদন করেছিলাম, প্রথম প্যাসকেলের সূত্র, তারপরে দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উপপাদ্যকে কিভাবে আমরা মডিফাই করেছিলাম সেগুলা প্রতিপাদন করেছিলাম, সমস্যা সমাধান করেছিলাম। আজ আমরা 10.2-এর একটা সৃজনশীল সমস্যা সমাধান করব। আমি জানি দ্বিপদী উপপাদ্যটা দুইটা অনুশীলনীতে বিভক্ত, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতিটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন এখানে উঠানো হয়েছে। মূল ক্লাসে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে জয়েন দিয়েছে বা পরে জয়েন দিবে, অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করে দিবে, তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, আর অবশ্যই খাতা কলম নিয়ে সাথে সাথে কি করবা, প্র্যাকটিস করবা। সম্মানিত বিওয়ার, আপনারা শুভাকাঙ্ক্ষী আমার শিক্ষক বন্ধুরা, যদি কেউ ক্লাসটি দেখে থাকেন অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিলে আপনার টাইম লাইনে কোনো শিক্ষার্থী থাকলে তারা দেখার সুযোগ পাবে। ওকে, তাহলে আমরা ক নম্বর বলা আছে, কে কিন্তু ওয়ান হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতো, মানে এই যে একটা রাশি দেওয়া আছে কে মাইনাস x/3 হোল পাওয়ার 7 বিস্তৃতি বলছে। এখানে যে তথ্যটা দেওয়া আছে, কে কিউবের সহগ দেওয়া আছে 560, মানে 560, এটা তথ্য আমাদের এখান থেকে ক নাম্বার আমরা কাজ করি। তাহলে ক নাম্বার কে ইকুয়াল টু 1 হলে বলছে চতুর্থ পদ বিস্তৃত করো। তাহলে আমাদের রাশিটি কি, কে ইকুয়াল টু 1 হলে দ্বিপদী রাশিটি হয় রাশিটি হয় 1 - x/7 হোল পাওয়ার, এত হয়, কে ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম। এখন এটার চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করব। আচ্ছা, আমরা একটু বিস্তৃতির সূত্র আমাদের জানা আছে, যেমন আমরা একটু লিখে দেই এই দিকে 1 + y, এর যদি আমরা বিস্তৃতি করি লিখলাম n, এটা কি লিখি, আমাদের প্রথমটা হলো 1, তারপরটা হলো n, যেটা আমরা বলি nc, nc0 আর nc1, ঠিক না? nc1 আর y, তারপরে আছে কত, nc2, তারপরে কি আছে y2, তারপরে আছে nc3, y3 প্লাস ডট ডট, এভাবে যাচ্ছে, ঠিক না? এভাবে আমাদের লাস্ট হলো কি, nc n y n, এ হলো আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্রটা আমরা সর্বশেষ এটা কি c এর মাধ্যমে নিয়েছি, অথবা আমরা এটা কি করতে পারি প্যাসকেলের যে ত্রিভুজ সূত্র সেটার মাধ্যমে করতে পারি। হ্যাঁ, তো আমরা প্যাসকেলের সেটাও করতে পারি, সেটা করা করতে তোমরা করেছো দেখেছি আমরা। ওকে, তাহলে আমরা এখন এটার মাধ্যমে সরাসরি শুরু করে দিই। তাহলে এখানে আছে কত, 1, আর আমাদের এইখানে y এর জায়গায় কত আছে, -x/7, ঠিক না? তাহলে প্রথমটা হলো nc, আমাদের n কত, 7, তাহলে 7c1, আর এটা হলো -x/7, -x/7 প্লাস 7c2,
তাহলে মাইনাস কত আছে, 7 স্কোয়ার প্লাস, এভাবে আমরা যাচ্ছি ঠিক না, তারপর হলো 7c3, আর এটা কত হবে, মাইনাস x/7। আচ্ছা আমরা একটু দেখি, এখানে x/7 ছিল না, কত ছিল, x/3 ছিল, তার একটু কারেকশন করে দিই, আমাদের এখানে সরি একটা মিস্টেক হয়ে গেছে, 3 এটা ছিল আমাদের, 3 এটা ছিল কত, 3 ছিল, x/3 হোল কিউব হলো ঠিক না, এটা আছে মাইনাস আছে আমাদের, এভাবে আমরা যাচ্ছে কত পদ পর্যন্ত করবো, চতুর্থ পদ। তাহলে আমাদের এখানে চতুর্থ পদ, এটা 1 নম্বর পদ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করব আমরা, আর দরকার নেই, আমরা চার এখানে এই পদ পর্যন্ত বিস্তৃতি করে দিলাম, রাখি প্লাস দিয়ে দিলাম। তারপর এখানে পাইলাম কত, 1 + 7c1 মানে 7, তাহলে এখানে প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে কত হলো, 7x/3, আর 7c2 কত হবে দেখো, আমরা একটু যদি এখানে ক্যালকুলেটার ছাড়াও বের করতে পারি, 7c2 মানে 7 × কত, 7 × 6, আর 7 × 6 আর 1 × 2, এটা আমরা ক্যালকুলেটার ছাড়া বার করতে পারি, তাহলে এখানে কত হলো আমাদের, 2, 3, 3, 7, 21, 21, এখানে কি হবে আমাদের, এটা মাইনাস এরটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ঠিক না, তাহলে এখানে 21 × কত হলো, x²/9 ঠিক না, এখানে এটা দেখো মাইনাস এর পাওয়ার বিজোড় আছে, তাই এটা মাইনাস হবে, মাইনাসটা লিখে দিই, আর 7c3 কত হবে সেটা আমরা গত ক্লাসে বলেছি, ক্যালকুলেটার দিয়ে সরাসরি বের করতে পারি, যেহেতু আমাদের ক্যালকুলেটার অপশন আছে, আর এইভাবে আমরা বের করে নিতে পারি এই মানগুলো, দেখো আমাদের এই মোটামুটি নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর যাই যেগুলো আছে সেগুলো, এগুলো আছে আমাদের এই যে এনসিআর যে অপশনটা যে বাটনে আছে, তাহলে আমরা কি করব, এখানে 7c3 দিব, তাহলে 7 দিয়ে এই যে এনসিআর বাটনে ক্লিক করে সি আসবে, তারপর 3 দিলাম, তাহলে 7c3 হলো কত, এখানে 7c3, আচ্ছা এখানে আমরা ক্যালকুলেটরটা 7c3, আচ্ছা এটা একটু ডিস্টার্ব করতেছি, আমরা একটু কাজ করি, আচ্ছা তাহলে ক্যালকুলেটর 35 হলো, 7c3 মানটা কত হলো, 35, এখানে আমরা 35 পেলাম, আর এটা মানটা কত, x³/3³ হলো 27, এভাবে যাচ্ছে আমাদের, তার মানে এখানে আমাদের যে ধারা, আমাদের যে ধারাটা যেটা পাইলাম বিস্তৃতিতে যে পদ, তাহলে 1/ কত থাকে, 7x/3, এখানে প্লাস এটাকে ইচ্ছা করলে আমরা কেটে দিতে পারি, আমরা 3 দ্বারা কাটলে কত হলো, 3 × 9 আর 3 × 7 = 7/3, x² মাইনাস এখানে কি আছে, তাহলে এখানে 35/ কত, 27, আর x³, এখন আমাদের এক হলো চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি আমাদের ক নম্বর হয়ে গেল, বুঝতে সমস্যা আছে, আশা করি বুঝতে সমস্যা, আমাদের কি দরকার, এই ফর্মুলাটা আমাদের জানা দরকার, ফর্মুলাটা আমরা করেছি বেশ কয়েকদিন, বেশ সব ক্লাসে আমরা এগুলা দেখতেছি এখন, আর এই মানগুলো আমরা বের করতে পারি, এবার আমরা মুছে দিই, আশা করি তোমরা কি ভিডিওটি পোস্ট করে আমরা কি করতে পারো, উঠাতে পারবা, আমরা এবার চলে আসি খ নম্বরের সমস্যা, চলে আসি, দেখো খ নম্বরে কি বলা আছে, খ নম্বরে বলা আছে এক্স এর মান নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের এখানে এই যে তথ্য থেকে আছে এক্স এর মান নির্ণয় করব, তাহলে এখানে এই বিস্তৃতিটা করব, বিস্তৃতির কে কিউবের সহগ আছে 5, 6, 0, এখানে আমরা তাহলে এটা বিস্তৃতি করব, সুতরাং আমাদের কি আছে কে মাইনাস x/3 এর বিস্তৃতিতে করব কত পর্যন্ত, 7 আছে আমাদের, দেখি কত পর্যন্ত করা যায়, হ্যাঁ তাহলে আমরা এখানে সূত্র, এখন দেখো এখানে কে আছে আর এখানে x/3 আছে, তাই এখানে আমরা এখানে ছিল আমাদের
এক চলক, মানে এখানে ওয়ান ছিল আর ওয়াই ছিল, তাই এখানে যদি আমরা এক্স প্লাস ওয়াই এর সূত্রটা ফর্মুলাটা প্রয়োগ করি এক্স হোল টু দি পাওয়ার এন, তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এন আর প্লাস এক্স টু দি পাওয়ার, এখানে আমাদের এন সি ওয়ান ঠিক না, এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এসে ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার থাকবে কত ওয়ান, তারপরে আসবে কত এন সি টু এক্স পাওয়ার এন মাইনাস টু আর ওয়াই টু, এভাবে আমরা যাচ্ছে, তারপরটা কত আছে এক্স পাওয়ার এন সি থ্রি আসবে, এন সি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই থ্রি প্লাস, এইভাবে যাচ্ছে ঠিক না, এটা হলো আমাদের ফর্মুলা। তো এখন আমরা এটা ব্যবহার করব, এখানে এন এর মান কত আমাদের 7 আছে, তাহলে এখানে দেখো আমরা কে পাওয়ার 7 প্লাস পরেরটা হবে কি এন সি, তাহলে 7c1, 7c1 ইন্টু কে এর পাওয়ার কি হবে 7 মাইনাস 1, হ্যাঁ এক কমে যাবে, আর এই এখানে কি আছে মাইনাস x/3, তাহলে মাইনাস x/3 এর পাওয়ারটা হবে 1 হবে। আমরা ইচ্ছা করলে এখানে 7 মাইনাস 1 একবার 6 লিখতে পারি, সেটাও করতে পারি, যাক আমরা এখানে কাজ করি এক কমিয়ে দিই, মূলত এই 7 থেকে পাওয়ার কে এর পাওয়ার এক এক করে কমবে, প্রথম 7 তারপর 6, এখানে প্রথম 1 আছে তারপরে এক এক করে বাড়বে, এইটুকুই আমাদের জিনিসটা পার্থক্য হবে। তারপর দেখো 7c2 এখানে কে এর পাওয়ার কি আরো এক কমলো, আর মাইনাস x/3 এর পাওয়ারটা আরো এক বাড়লো ঠিক না, এভাবে আমাদের যাব। তারপরে দেখো এখান থেকে আসছি, আচ্ছা এখানে চলে আসি, তারপরটা কত 7c3, তাহলে কে পাওয়ার এখন আসবে 4, কে পাওয়ার আর কমে কমে যাবে, কে 4 আর আছে মাইনাস x/3 হোল পাওয়ার 3 প্লাস 7c4, 7c4 তাহলে কে হবে আরো কমে যাবে ঠিক না, এখানে 4 আছে না 3 হচ্ছে ঠিক না, 3 আর মাইনাস x/3 এর পাওয়ারটা কি হবে আর এখানে 4 হবে, এক এক করে বেড়ে যাবে, এভাবে আমাদের যাচ্ছে ঠিক না, এভাবে আমাদের যাচ্ছে। আমাদের দরকার দেখো কতটুক যাব, আমাদের এখানে কে কিউবের সহগ আছে 560, তার মানে আমরা যদি কে কিউবের সহগ এই যে এখানে কে কিউব পেয়ে গেলাম, তার মানে এখানে এই পদটা আমাদের লাগবে, ওকে তাহলে আমরা দেখো, সুতরাং উপরে এটা লিখি কে বা কে মাইনাস 1 x/3, তাহলে এখানে পাইলাম প্রথমটা কে পাওয়ার 7, তারপর এখানে কি আছে এই মাইনাসটা, এখানে হবে মাইনাস 7c1, 7c1 মাত্র দেখাইলাম, এটা মান হবে 7 আর কে পাওয়ার 6 আর কি থাকবে x/3 ঠিক না, এই থাকবে x/3, মাইনাসটা সামনে চলে আসলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 7c2 এর মান কত আছে একটু আগে দেখাইলাম, 7c2 ক্যালকুলেটর দ্বারা করতে পারি, তাহলে এখানে 7 ইন্টু 6 আর 1 ইন্টু 2, তাহলে এখানে 3 3 7 21, তাহলে এখানে হচ্ছে 21 উপরে, তাহলে 21 কে পাওয়ার একটু দেখে দিই, 21 কে পাওয়ার 5 আর এক্স পাওয়ার এক্স স্কোয়ার, আর নিচে হবে কত 3 স্কোয়ার মানে 9, ওকে তারপরে দেখো এবার আসি আমরা এই পটটা, এই যেটা 7c3, 7c3 কত হচ্ছে আমরা একটু আগে বের করেছিলাম মনে আছে, 7c3 7 6 5 আর এসে 1 2 3, এভাবে আমরা এখানে কত 2 আর একটু 2 কাটা যাক, 5 7 কত 35, এসে থার্ড হলো 35 পাইলাম, 35 আর কে হলো এখানে কে পাওয়ার এটা মাইনাস হবে, এখানে কে এই যে মাইনাস এর পাওয়ার 3, মাইনাস এর পাওয়ার বিজোড় মানে মাইনাস, এই মাইনাস আর সামনে একটা প্লাস প্লাস মানে মাইনাস, 35 হবে এই 7c3 মান আর কে পাওয়ার 4 আর x³ বাই, এখানে তাহলে 35 কে পাওয়ার 4 x³ ডিভাইড বাই 3³ কত 27, 27 তারপরটা আসি এই চতুর্থ, এটা এই লাস্ট এই চতুর্থ পদটা, এখানে 7c4, তাহলে এখানে 7c4 আমরা বলছি এটা ক্যালকুলেটর বের করতে পারো বা সরাসরি বের করতে পারো, যেমন আমরা ক্যালকুলেটর বের করলে আগেই বলেছি
সেভেন এনসিআর চাপ দিব, ফোর চাপ দিব, কত হলো 35 হলো, সরি 7c4 কত 35। তাহলে এখানে হলো 7c, কোথায় আসছিলাম, এখানে আসছিলাম, তাহলে 7c4 35, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 35 আর আছে কি আছে, কে কিউব এক্স পাওয়ার 4, আর নিচে হবে 81, ঠিক আছে 81 এই হবে, কারণ 3 যোগ 4 হলো আমাদের এভাবে যাচ্ছে প্লাস যেটা দিয়ে গেছে। এখন আমাদের চতুর্থ পদ, আমাদের তথ্য বলা আছে এই দেখো কে কিউবের সহগ 560। তাহলে এখানে আমাদের প্রশ্ন আমাদের কে কিউবের সহগ পাইলাম কত, এখানে এই যে আছে কে কিউব কোথায় আছে এখানে, সুতরাং কে কিউ এর কি সহগ একটু লিখে দিই, সহগটা কি 35 এক্স টু দা পাওয়ার 4 ডিভাইড বাই 81, এইটা হলো কে কিউবের সহগ প্রশ্ন মতে আমাদের, প্রশ্ন মধ্যে বা শর্ত মধ্যে এটা সমান 35 এক্স টু দা পাওয়ার 4 81 ইকুয়াল কত, 560। 560 আমরা একটু এবার এই ধ্রুবক সংখ্যা গুলো একদিকে নিয়ে যাই, এক্স টু দা পাওয়ার 4 আলাদা করে, তাই এক্স টু দা পাওয়ার 4 এটা যা আছে তাই আমরা এই 35 নিচে যাবে, 81 উপরে যাবে, তাহলে এখানে 560 ইন্টু 81 আর নিচে আছে 35, এই হলো আমাদের। আমরা একটু কাজ করি দেখি, এক্স টু দা পাওয়ার 4 এখানে কত হয়, 35 দ্বারা যদি আমরা ভাগ করি দেই, 560 ইন্টু 81 ভাগ 35, 560 তাহলে 560 560 আচ্ছা, এই রেজাল্টটা হচ্ছে আমাদের ক্যালকুলেটার করে রেজাল্টটা হচ্ছে সেটা হলো 1296। হ্যাঁ 1296, এখন এটাকে যদি আমরা x এর মান বের করতে, তার প্রথম দুইবার বর্গমূল করতে হবে, তাহলে দুইবার বর্গমূল করলে আমরা x ইকুয়াল টু পাবো, সেটা যে মানটা পাবো কত, x স্কয়ার x ইকুয়াল টু পাবো 6। এটা একটু দুইবার বর্গমূল করে নিবা, কারণ এটা আমাদের যেমন এটা আছে প্রথম 1296, আমরা যদি এটা বর্গমূল করি দেখো এক্স স্কয়ার হোল স্কয়ার দিলাম, তাহলে 1296 এর বর্গমূলটা আমরা ক্যালকুলেটর সাহায্যে, তাহলে 36 আসবে, যেটা সাহায্য কত 36 হোল স্কয়ার আসবে, এখানে আবার পুনরায় বর্গমূল করলে এটা আসবে এক্স স্কয়ার ইকুয়াল টু 36, সুতরাং এবার কত হবে এক্স আবার বর্গমূল করলে এক্স ইকুয়াল টু 6, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বলা আছে খ নাম্বার বলা আছে আমাদের তথ্য বলা আছে কি এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা সেই মানটা পেলাম এক্স এর মান 6 নির্ণয় মান এক্স ইকুয়াল টু 6, এভাবে আমরা করতে পারবো। এবার আমরা গ নম্বরে চলে যাচ্ছি, বোর্ডের লেখা কি নিচে দেখা যাচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 36 পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা একটু কি পাবো দিয়ে দিই, আচ্ছা 36 লিখলাম, ওকে এবার এটা মুছে ফেলি, এবার আমরা গ নাম্বার অংশে করবো সমাধান, গতে কি বলা আছে দেখো, গতে বলা আছে রাশিটির বিস্তৃতি এক্স কিউব এর সহগ এবং এক্স টু দা ফাইভ এর সহগের 15 গুণ হলে কে এর মান নির্ণয় করতে বলছে, তাই এটাকে আবার বিস্তৃতি করব, বিস্তৃতি করে আমরা কি করব এক্স কিউব এর সহগ এবং এক্স টু দা ফাইভ এর সহগের একটা আরেকটা 15 গুণ হলে কে এর মান নির্ণয় করব, আর এবার রাশিটি কি কে মাইনাস এক্স বাই 3 হোল পাওয়ার 7, ঠিক না, তো আমরা এটা বিস্তৃতি করে দিই সরাসরি, ঠিক না, তাহলে এখানে কে পাওয়ার 7 আর প্লাস 7c1, তাহলে হবে কে পাওয়ার 6 এক কমে যাবে, পরেরটা হবে মাইনাস এক্স বাই 3 প্লাস
এখানে পরেরটা আসবে কে পাওয়ার সিক্স, কে পাওয়ার এন সি সেভেন সি টু, আর আসবে কে পাওয়ার আর এক কমে যাবে ফাইভ যাবে, তারপরে হবে মাইনাস এক্স বাই থ্রি হোল স্কোয়ার, এভাবে যাবে ঠিক না? তারপরে কত আছে সেভেন সি টু, তারপরে আসবে কত কে পাওয়ার ফোর হবে, কে পাওয়ার ফোর মাইনাস এক্স বাই থ্রি, এখানে টু আছে তার এখানে সেভেন সি থ্রি হবে, এখানে থ্রি হবে পাওয়ারটা থ্রি হবে। আমরা একটু এবার নিচে দেন, নিচে আসি এখানে নিয়ে আসি, তাহলে পরেরটা হবে সেভেন সি ফোর, কে পাওয়ার কত আসবে কিউব, এক্স এর পাওয়ার আসবে মাইনাস এক্স ডিভাইড বাই থ্রি হোল, কত আছে এখানে আমাদের সেভেন সি ফোর, এটা ফোর হয়ে যাবে ঠিক না, এক বাইরে গেল। তারপরটা হবে সেভেন সি ফাইভ, তাহলে কত হবে কে পাওয়ার আর এক কমে যাবে টু হবে, আর এখানে মাইনাস এক্স বাই থ্রি এর পাওয়ার হতে কত ফাইভ হবে। দেখো আমাদের এখানে দুইটা সহগ লাগবে, এটা হলো এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফাইভ, তার মানে আমরা দুইটা সহগ কিন্তু অলরেডি পেয়ে গেছি, এটা এক্স কিউবের সহগ পাবো এটা, আর এক্স টু দি পাওয়ার ফাইভ এটা পাবো ঠিক না? তাহলে এখানে আমার দুইটা সহগ, আর পরে আর না করলেও চলবে, আমরা এখানে কত আরো যাইব, কিন্তু আমাদের সেভেন পর্যন্ত আছে, তার মোট আটটা পদ হবে, যেহেতু এটার ঘাত কত সেভেন আছে, তার মানে এটা বিস্তৃত করলে কতটা পদ হবে, আটটা পদ হবে, আমাদের সেখানে যাওয়ার দরকার নেই, আমাদের আমাদের বের করতে হবে এক্স কিউবের সহগ আর এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ। ওকে, তাহলে এখানে আমাদের কি পাইলাম, এটা পাইলাম কে পাওয়ার সেভেন, আর সেভেন সি ওয়ান মানে সেভেন, আর এখানে কত হচ্ছে এটা মাইনাস হবে, কারণ এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস সেভেন, এখানে আমরা একটু লিখে দিই সেভেন কে আছে কত সেভেন এক্স কে সিক্স, সেভেন এক্স কে সিক্স, নিচে কত আছে থ্রি আছে ঠিক না? এবার দ্বিতীয় পদটা আমরা কি পাই, এটা কিন্তু মাইনাসটা প্লাস করা থাকে প্লাস হবে, সেভেন সি টু এর মান হলো 21, তাহলে এখানে 21 এক্স এর স্কয়ার কে পাওয়ার কত ফাইভ ডিভাইড বাই থ্রি স্কয়ার নাইন, ঠিক না? এটা পাইলাম। তারপরেটা হবে মাইনাস, সেই পদটা হবে কি এই যেটা মাইনাস, হ্যাঁ সেভেন সি ফোর এর মান কত 35 পাইছিলাম, সেভেন সি থ্রি মান 35, কে কিউ এক্স কিউব, এক্স কিউব আগে লিখি এক্স কিউব কে পাওয়ার ফোর, আর থ্রি কিউব কত 27, ওকে এটা পাইলাম। এবার দেখো এরপরে আছে আমাদের এইটা, এখানে সেভেন সি ফোর, তাহলে এখানে সেভেন সি ফোর টা কত হবে, আমি একটু দেখি যে আবার একটু চেক করে নিই, সেভেন সি ফোর মানে কি সেভেন সিক্স ফাইভ ফোর, ওয়ান টু থ্রি ফোর, ফোর ফোর কাটা আর থ্রি দ্বারা এটা কাটলে দুই, এই দুই দুই কাটা পাঁচ সাত 35, তাই এটা মানো কত 35, তো সেভেন সি ফোর এর মানো 35 হলো। এখানে যেহেতু আমাদের এইটা আর কি আছে ফোর আছে, মাইনাস এর পাওয়ার ফোর, তার মানে প্লাস হবে, আর এই প্লাস ঠিক আছে, তাহলে 35 আমাদের এক্স টু দি পাওয়ার ফোর, আর আছে কত নিচে আছে থ্রি পাওয়ার ফোর মানে 81। ওকে এবার আসি আমাদের এই পদে আসি, সেটা কত এটা মাইনাস হবে ঠিক না, যেহেতু পাওয়ারটা মাইনাস আছে, এখানে সেভেন সি ফাইভ, তাহলে সেভেন সি ফাইভ টা কত হবে, এখানে যদি ফাইভ দিই তাহলে আরেকটা ঘর যাবে, এখানে থ্রি আর এখানে ফাইভ যাবে ঠিক না, ফাইভ ফাইভ কেটে দিলাম, ফোর ফোর কেটে দিলাম, থাকে কত ফোর ফাইভ কাটা, থ্রি ও কাটলাম, থাকে কত দুই, তাহলে দুই দ্বারা আমরা সিক্স এর কাটলে পরে দেখবেন তিন সাতা 21, তার মানে 21 হল, তাহলে এখানে 21 21 কি হবে, এই যে আমাদের এক্স পাওয়ার ফাইভ, এক্স পাওয়ার ফাইভ আর কে স্কোয়ার ঠিক না, আর নিচে থাকবে আমাদের থ্রি পাওয়ার ফাইভ, তাহলে থ্রি পাওয়ার ফাইভ কত হবে, আমাদের থ্রি পাওয়ার ফোর হচ্ছে 81 আর এসে থ্রি, আর গুণ করলে তাহলে 81 আমরা যদি তিন দ্বারা গুণ করি, তিন অঙ্কে তিন, তিন আটা 24, 243, তিন অঙ্কে তিন আটা
24, 243 হলো, এই হলো আমাদের এরপরেরটা প্লাস, এভাবে যাচ্ছে ঠিক না? তাহলে আমাদের এখানে বলা আছে কি এক্স কিউবের সহগ আর এক্স দেওয়ার সহগের এক্স এর সহগ 15 গুণ হলে কে এর মান কত? তাহলে আমরা এখানে দুইটার সহগ প্রশ্ন মতে আমরা লিখতে পারি আচ্ছা, আর এখানে উপরে আমরা 21, ঠিক আছে ক্যালকুলেশনটা একটু চেক করে নিলাম। এবার আমরা একটু দেখি কি বলা আছে, দুইটা পদ আমরা বলা আছে এক্স কিউবের সহগ, তাহলে এক্স কিউবের সহগ 35 কে টু দি পাওয়ার 4 27 বাই 27 এটা, আর এটা হলো এক্স দেওয়ার এই এক্স দেওয়ার 5 এর সহগ 21 বাই কে স্কয়ার বাই এত। এখন কোনটা কোনটার কত গুণ বলছে, এই এক্স কিউবের যে সহগটা তার এক্স দেওয়ার 5 এর সহগের 15 গুণ, মানে এটার 15 গুণ সমান এটা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে দিই, এখানে একটা দেখো এটা সামনে মাইনাস আছে মানে উভয় পক্ষে দুইটা মাইনাস বাদ যাবে, কিন্তু আমরা মাইনাসে লিখবো না। তাহলে এখানে আমাদের থাকবে কত, 35 কে পাওয়ার 4 আর 27 ইকুয়াল টু এখানে থাকবে কত, 21 কে স্কয়ার বাই 243 ইন্টু কত, 15। এই হলো আমাদের হিসাব নিকাশটা, ঠিক না? বলছে কি এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার সহগের 15 গুণ, ঠিক না? সহগের 15 গুণ, তাই 15 দ্বারা গুণ করে দিলাম। এবার আমরা একটু কাজ করি, এখানে কে স্কয়ার তাহলে কে পাওয়ার 4 আর কে স্কয়ারটা এই পাশে নিয়ে আসি, আর ধ্রুবক সংখ্যাটি সব ওই পাশে নিয়ে যাই। তাহলে এখানে আমাদের 21 ইন্টু আছে 15 আর এখান থেকে ওখানে গেল 27, ঠিক না? আর নিচে আসবে কত, এখানে আসে আমাদের এই 35 ইন্টু 243, তাহলে এখানে আমাদের কি আসবে কে স্কয়ার, এই দুইটা দুইটা কাটা গেলে কে স্কয়ার থাকবে, এখানে কি থাকবে, এখানে আমাদের দেখা যাচ্ছে মান থাকবে এখানে ক্যালকুলেশন করলে কে স্কয়ার মান 1 থাকবে। আমরা ইচ্ছা করলে আগে কিছু কাটাকাটি করতে পারতাম, যেখানে এখানে এই যে 3 দ্বারা কাটা যাবে 4 এর 6, এখানে কিন্তু আমরা করতে পারতাম, এই যে এখানে 35 এখানে যা আছে তাই কে পাওয়ার 4 এটা ঠিক আছে, আর এখানে কে বাই 87 বাই 81, এখানে আমরা 3 দ্বারা কাটলে 3 7 21 আর 3 81 243টা কাটাকাটি করে সমস্যা নাই। এখন আমাদের ক্যালকুলেশন করলে কে এর মান কত, কে স্কয়ার মান 1 হয়, সুতরাং কে ইকুয়াল টু কত, 1 হচ্ছে না? আমাদের এখানে ক্যালকুলেশন করলে দেখো তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, এটা সবগুলা গুণ করবে, এটা সব নিচে দুটাতে গুণ করে তারপরে ভাগ করে দিলা, ঠিক না? তাহলে এখানে 21 ইন্টু 15 ইন্টু কত, 2727 পাইলাম কত, 8505, উপরে আছে 8505, তাহলে এখানে উপরে কত হলো 8505 হলো, নিচে আমাদের 35 ইন্টু 243, 35 ইন্টু 243, তাহলে এখানেও 8505, আর এই উপর নিচে এই দুইটার গুণফল একরকম হয়, তাহলে কে স্কয়ার মান 1, সুতরাং কে ইকুয়াল টু হয়ে গেল। তাহলে আমাদের কি পেলাম, কে এর মান কত, কে নিম্ন 1, কে ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা, তুলনামূলক ভাবে উচ্চতর গণিতে তোমাদের এই যে দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ আছে, তোমরা একটু চেষ্টা করলেই এখান থেকে ভালো করতে পারবা, এগুলো পড়াশোনা করলে এগুলো আশা করি সমস্যা হবে না। আর তোমরা যারা একেবারে আজকে এই পর্বটা নতুন দেখতেছো, অবশ্যই আমার এর আগের পর্ব গুলো দেখতে হবে, এটা আমাদের এইটা হলো আমাদের 5 নম্বর পর্ব, পর্ব কত এটা 5, তার মানে আরো আমাদের 4টা পর্ব করেছি আমরা এই দ্বিপদী বিস্তৃতির উপর, 4টা মোট 5টা ক্লাস দেখলে, এই 5টা ক্লাস দেখলে তুমি অবশ্যই ভালো করবা আশা করি। যদি আমাদের এই চাঁদপুর অনলাইন স্কুল পেজে আছে, আর না হলে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, সেটা হলো রাকিব অনলাইন স্কুল, অনলাইন স্কুল, এই ইউটিউব চ্যানেলও পাবা ক্লাস গুলো ধারাবাহিক ভাবে পার্ট 1 2 3 আকারে সাজানো আছে।
তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম, ভালো থাকবো সেই পর্যন্ত।